ঈদ আর পয়লা বৈশাখ দুই উৎসব ঘিরে লম্বা ছুটিতে রাজধানী ঢাকা। কোথাও কোলাহল নেই, নেই কোনো যানজট। সব মিলে যেন অচেনা শহর। ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছেড়েছে বহু মানুষ। যাত্রীচাপে বাড়াতে হয় ট্রেনের বগি, ট্রেনও ছেড়েছে দেরিতে। তবে ফাঁকা ঢাকায় চোখ রাঙাচ্ছে গাড়ির বেপরোয়া গতি। দীর্ঘ ছুটিতে ফাঁকা ইট পাথরের এই নগরী, ফুটওভার ব্রিজগুলো প্রায় ফাঁকা, গাড়ি কম, যানজট নেই, তাই কোথাও যেতে যেন নেই মানা। লম্বা ছুটি কাজে লাগাতে ঈদের পরও অনেকে ছাড়ছেন রাজধানী। শুক্রবার সকাল থেকে গাবতলী, মহাখালী, সায়দাবাদ তিন বাস টার্মিনালেই ছিল যাত্রীদের চাপ। দেরিতে ছুটি হওয়া, টিকিট সংকট, অতিরিক্ত যাত্রীর চাপ ও পথের ভোগান্তির ভয়ে ঈদের আগে যারা বাড়ি ফিরেননি তাদেরই এই দীর্ঘ সারি। ঈদের পরে একদম ভিড় পাবে না, রাস্তা খালি থাকবে, কিন্তু এসে দেখি সেই আগের মতোই। ঈদের আগে অনেক ভিড় ছিল, এখনো দেখতেছি অনেক ভিড়, বাসের জন্য এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এদিন ট্রেনেও ছিল ঘরে ফেরা মানুষের ভিড়। কমলাপুর রেল স্টেশনে যাত্রীর চাপে বাড়াতে হয় ট্রেনের বগি, ট্রেন ছেড়েছে দেরিতে। ফ্যান ছাড়া এসির মধ্যে বসে আছে, এর অত্যন্ত একটা কষ্টদায়ক ব্যাপার। না, যানজটের এই নগরীর হঠাৎ ছন্দ পতন, নেই হর্ন বাজানোর অসুস্থ প্রতিযোগিতা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা, তাই সবার কণ্ঠেই স্বস্তি। আগে লাগতো 2 ঘন্টা 2.5 ঘন্টা, এখন মনে করেন আমরা 30-35 মিনিটে ভিতরে টিপ ক্লিয়ার হয়। এখন তো অনেক আরাম, এখন যদি টিপ কমও থাকে তারপরও দিয়ে শান্তি আছে। তবে ফাঁকা সড়কে চোখ রাঙাচ্ছে ব্যাপুরা মোটর বাইক আর প্রাইভেট কার। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক ট্রাফিক পুলিশ। আমরা সতর্ক আছি যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বছরের এই দুই ঈদের ছুটিতে বদলে যায় রাজধানীর চেহারা, জঞ্জট আর যানজট ছুটি নেয় এই নগর থেকে। ফাঁকা ঢাকার স্বস্তি আর মাত্র কয়েকদিন, এরপর আবারও বাড়বে নাগরিক ব্যস্ততা, চিরচেনা রূপে ফিরবে তিলোত্তমা ঢাকা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা।